কোথায়? তুলো তুলো তুলো, কতগুলো হয়েছে, মাটি সব ফেলে দিই। এই যে কি সুন্দর ছোট ছোট উস্তা, কি সুন্দর বাতাস, ধরবে না তো, বেশি বড় হবে না মনে হচ্ছে। এই যে আমাদের কচুমুখী গাছগুলো দেখেন কতটুক বড় হয়ে গেছে, আর এই যে যে আলু গাছটা ছিল আগাটা ভাইয়ে গেছিল ঝড়ে, সেটা আবার পুই মেলছে, দেখি কিরকম আলু হয়। কোথায় বরবটি? কোথায় তুমি বরবটি চিনো? কি কাটতেছো? তুমি গরুটি ডোগা কেটে হলো তো, কই বরবটি, একটা বরবটি পারো দেখি, তুমি পারতো চিনো কিনা। ওয়াও, সত্যি যে এটা বরবটি, সপ্তশী তো চিনে, চাকু দিয়া বরবটি কাটতেছে। ওয়াও, দেখো আরো আছে কিনা, সব ছোট ছোট হবে না, আরেকটা পারা যাবে না, আরেকটা পারলে আমাদের হয়ে যেত। দেখো এটা এটা পারো, ঠিক আছে, এটা এটা আমি হাতে পারতেছি। এইগুলো হচ্ছে ছোট ছোট ঝাড় না, ঝাড় বরবটি, এই নাই ধরতেছি দেখো। মিষ্টি করে পাতা তোলা দরকার ছিল। কোথায় যাচ্ছ বাবা, এদিকে আসো, কতগুলো ঢেঁড়স তুলে দাও, ঢেঁড়স ভাজি করবো না, বাসায় কতগুলো ঢেঁড়স আছে, দাও আমার কাছে দাও, আমার কাছে দাও। ওয়াও, এই ঢেঁড়সটা তো বিশাল বড়, এক ঢেঁড়স দিয়ে সপ্তশীর হয়ে যাবে, তুলে আসো বাবা, দাও দুধ দাও, আরও আছে, হ্যাঁ আর কতগুলো শাক তুলে দাও, ওই যে উপর ঢেঁড়স, এটা ছাড়াও দেখো ওই যে বড় গাছটার মধ্যে ঢেঁড়স আছে, দাদা এটা পড়ে গেছে, এই যে কতগুলো হয়েছে, এই যে ঢেঁড়স নিচে, ও সুন্দর, এই যে আমরা খেজুর গাছ লাগাইছি, হ্যাঁ এটা সৌদি আরবের খেজুর গাছ, দেখি হয় কি না। দুইজনে বাপ বেটা মিলে একটা শাক তুলতেছিস, আমি একটা শাক তুলি, ঠিক আছে, এই যা দেখ আমি কেমনে তুলি, দেখ একটা টান দিব, ঠুস করে যে উঠে গেছে দেখছিস, এই যে বাড়ি দিলাম, মাটি সব ফেলে দিচ্ছি, এই যে দেখছিস, তুলো তুলো তুলো, দেখো কেমনে তুলতে হয়, এই তো সপ্তশী কৃষি কাজ শিখে গেছে, পুঁইশাক গুলো থাকুক এটা আরেকদিন পারবো, ঠিক আছে কালকে ছুটি। পেঁপে ওপারি প্রাপ্তি, দেখেন কত কিছু হয়ে যাবে আজকে আমাদের।